আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ টু। তো আমি যেখানে শেষ করছিলাম ভিডিওটা, আমি নাশাতপুর বাসায় ছিলাম। তো সকালে ফ্রেশ হয়ে নাস্তা টাস্তা করে সিফাতে পর আমি আবার বের হইলাম, আমার কাজিনের বাসায় চলে গেলাম। ফ্রাইডে ছিল সেদিন আমাদের ডালা দিতে যাওয়ার কথা সকাল সকালই, কিন্তু লেট হয়ে গেছে অনেকটা। তারপর আমরা গিয়ে অনেকগুলো ডালা সাজাইলাম, কাজ অনেক কিছু বাকি ছিল, সেগুলো আমরা শেষ করলাম। করার পরে আমরা ভাবছিলাম যে নামাজের আগেই বের হবো, বাট বের হইতে হইতে নামাজের ওয়াক্তই হয়ে গেছিলো। তো ওই টাইমে আমরা বের হয়েছি অ্যান্ড এটা ফাইনাল লুক, সব ডালা টালা রেডি রেডি করে আমরা বের করলাম, নিচে নিয়ে আসলাম। আসে দুইটা গাড়ি ছিল, তো ভাগ ভাগ করে দুইটা গাড়িতে সবাই বসে পড়লাম। আমরা এখন ঝটপট রওনা দিয়ে দেবো, কারণ আমাদের অনেক সকাল সকাল যাওয়ার কথা ছিল। ওরা আমাদের জন্য নাস্তা টাস্তা রেডি করে সকাল থেকে বসেছিল, বাট আমাদের বের হইতে হইতে নামাজের ওয়াক্ত হয়ে গেছে। তো আমরা এখন ঝটপট যত তাড়াতাড়ি সম্ভব চলে যাব। অনেক তাড়াতাড়ি আমরা ডালা নিয়ে বরের বাসায় পৌঁছে গেছিলাম। রাস্তায় জ্যাম ছিল না যেহেতু নামাজের ওয়াক্ত ছিল তাই। তো আমরা এখানে খাওয়া দাওয়া করলাম, সবার সাথে গল্প করলাম, তারপরে আমরা কিছুক্ষণের মধ্যেই অনেক তাড়াতাড়ি বের হয়ে যাব, কারণ সন্ধ্যার সময় হলুদ। আর ভাইয়ারা সিলেটের ছিল, তো ভাইয়ারা হলো হলুদ করে না, কিন্তু আমরা কীভাবে করি, আমাদের নিয়ম কি, সব কিছু শুনে ওরা সবগুলো ফলো করতেছিল। তো আমরা যেহেতু বরের ছোঁয়ানো হলুদ মেয়েকে ছোঁয়াই, তার জন্য ওরা একটা সুন্দর হলুদের ডালা রেডি করছিল। ভাইয়াকে হলুদ ছয়, এই ডালাটা আবার আমাদেরকে দিবে, আমরা আপুর জন্য নিয়ে যাব। তো আমার ওখানে যাই, খুবই ভালো লাগছে সবার সাথে কথা বলে, সবাই অনেক আন্তরিক ছিল। তারপরে আমরা তাড়াতাড়ি করে বের হয়ে পড়লাম, যেহেতু সন্ধ্যার সময়ই হলুদ। আমি আর সিফাতাপুর নাশাতাপুর বাসের কাছাকাছি নামে যাব, কারণ যেহেতু যাই আবার ফ্রেশ হয়ে রেডি হইতে হবে। আমরা ফিরে শাওয়ার নিয়ে খাই, একটু রেস্ট নিয়ে বিকাল থেকে রেডি হওয়া শুরু করলাম। তো আমাদের বের হইতে হইতে অলমোস্ট 8টা পার হয়ে গেছিলো। এখন আমরা তাড়াতাড়ি করে রেডি হচ্ছি যেন তাড়াতাড়ি করে পৌঁছাইতে পারি। আর ওদিকে আবার আব্বুরাও তাড়াতাড়ি চলে গেছিলো, আমাকে ফোন দিচ্ছিলো বারবার কোথায় আমি। নাস্তাপুর বাসা থেকে এবার আমরা রওনা দিয়ে দিলাম, আমি নাস্তাপু, সিফাতাপু, রিফা আপু, রাবিব ভাইয়া সবাই মিলে এখন আমরা যাচ্ছি রেস্টুরেন্টে যেখানে হলুদ হচ্ছে। অনেক লেট করে ফেলছিলাম আমরা, যাই বেশিক্ষণ আমি থাকতেও পারিনি, কারণ আব্বু অসুস্থ ছিল তার জন্য চলে আসতে হয়েছিল। আর আমার শরীর যে এই টাইম থেকে এত খারাপ হওয়া শুরু হয়েছিল, আমার প্রচণ্ড খারাপ লাগতেছিল। ওই যে সংসদ ভবন দেখা যাচ্ছে, বেশ তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছিলাম, খুব বেশি দেরি হয়নি। নাশাতপুর বাসা থেকে খুব একটা দূরে ছিল না তাই। আর আমাদের বোনকে বসাতে অনেক সুন্দর লাগতেছিল, মাশাল্লাহ। হলুদের দিনে ওকে অনেক সুন্দর লাগতেছিল, আমার বিয়ের সাথে থেকেও হলুদের সাজটা অনেক পছন্দ হয়েছিল। আর যেমন আমি বললাম যে বেশিক্ষণ থাকতে পারিনি, আর আমি সেদিন খাইতেও পারিনি, আমার শরীর এত খারাপ করছিল। তারপরেও বউ আর আমি মিলে ঠিক করছিলাম যে সব কিছু শেষে, হলুদের ফাংশনটা শেষে আমরা হচ্ছে নাচবো দুজনে একসাথে। কিন্তু আব্বু তাড়াহুড়া করতেছিল, আব্বুরও শরীর খারাপ যেহেতু চলে যেতে হয়েছিল। আর এই যে খাওয়া দাওয়া হলুদের, মোটামুটি ভালোই ছিল খাওয়া দাওয়া সব, কিন্তু আমি ওই যে শরীর খারাপ লাগতেছিলো প্রচণ্ড, আমার কেন জানি একদমই ভালো লাগতেছিলো না। তো এই জন্য আমি খাইনি কিছু, আমি জাস্ট ডেজার্ট খাইছিলাম আর হালকা একটু ড্রিঙ্কস খাইছিলাম, দ্যাটস ইট, আর কিছু খাইনি। সবাই খাওয়া দাওয়া করতেছিল আর আমি সবার সাথে খাওয়ার টেবিলে বসেছিলাম, আর ওর পাশে আমার ছোট্ট বোন, চাচাতো বোন নাচতেছে। এটা হলো পরের দিনের ভিডিও। আগের দিনে যেহেতু আমার শরীর অনেক খারাপ ছিল, আমি ভিডিও করতে পারিনি। পরের দিনও আমার শরীর ভালো হয়নি, সকালবেলা মুহূর্ত ছিল, মুহূর্তে আমি যাইতে পারিনি শরীর খারাপ লাগার কারণে। বাসাতে বসে বসে ভিডিও দেখতেছিলাম, বাকি সবাই গেছিল, আমি একাই বাসাতে ছিলাম। আর সন্ধ্যার সময় হলো, রিসেপশন আর বিদায় একসাথে হবে, তো বিশেষ করে এই কারণে যাইনি যে বাসায় থাকি, রেস্ট নেই, সুস্থ হই যাতে বিদায়টা অ্যাটেন্ড করতে পারি। আমি এই জন্যই ঠিকমতো ভিডিও ক্লিপসও নিতে পারিনি গোটা বিয়েটার ভালো মতো, কারণ আমার শরীর এত খারাপ হয়ে গেছিলো। মেহেদিরটা শুধু সুন্দর মতো নিয়েছিলাম, তারপরে হলুদ, বিদায়, টেদায়, এগুলো সব কিছুতে আমার শরীর এত খারাপ ছিল। দিনাজপুরে আসার পরও আমি এক সপ্তাহের মতো অসুস্থ ছিলাম। রাতের বেলা আমরা সবাই রওনা দিয়ে দিলাম ভেনুতে যাওয়ার জন্য। ট্রাস্ট মিলনায়তনে হয়েছিল বিদায় প্লাস রিসেপশন। তো রেডিও হয়েছিলাম আমি অনেক কষ্ট করে, শরীরটা এত খারাপ ছিল যে একটু একটু করে রেডি হচ্ছিলাম, আবার রেস্ট নিচ্ছিলাম, আবার রেডি হচ্ছিলাম, আবার রেস্ট নিচ্ছিলাম। তো এরকম করে বেশ খানিকটা টাইম লাগে গেছিলো। তারপরে সবাই মিলে আমরা বের হলাম, সবাই ওখানে পৌঁছানোর পরে ছবি টবি তুললাম, কিছুক্ষণ বসেছিলাম। তারপরে বরযাত্রী আসার কথা শুনলাম, তখন সবাই মিলে যাই গেটে দাঁড়াইলাম, গেট ধরার কথা ছিল আমাদের।
সবাই মিলে কিছু কিছু জিনিসপত্র, ফুল, মিষ্টি, শরবত সবকিছু এগুলো নিয়ে গেটের মধ্যে দাঁড়াইলাম আমরা। বরযাত্রী আসার বেশ অনেকক্ষণ আগে থেকে আমরা দাঁড়াইছিলাম। ওই যে রিস ভাইয়া, ভাইয়াটা হচ্ছে আমাদেরকে বলতেছিল, ওখানে ফিতা ধরতেছিল আর সবাইকে শিখাই দিচ্ছিল যে আমি সব কথা বলবো আর তোরা শুধু হ্যাঁ হ্যাঁ না না এগুলো করবি, আর হচ্ছে বাকি সব আমি করব, টাকা পাওয়ার পরে সবাইকে তোদেরকে আমি ভাগ দিব। আমরা সবাই খুশি, ঠিক আছে তুমি কথা বলিও আমরা টাকার ভাগ পাবো। আর আমার কাছে হচ্ছে আমি গেট ধরার কাঁচিটা ফুলের মধ্যে সুন্দর করে নিয়ে লুকায় রাখে দিছিলাম, আর তারপর সবাই দাঁড়াইছিলাম ওভাবেই রেডি রেডি হয়ে, একটু পরেই বরযাত্রী চলে আসবে। বরের আগমন হয়ে গেছে আর আমি একটু পিছে দাঁড়াইছিলাম, কারণ কাঁচিটা আমার কাছে ছিল তাই আমি একটু পিছে দাঁড়াইছি। আর এখানে সবাই আমরা ছোট ছোট মানুষরাই ছিলাম, আমার থেকে বড় ছিল, আমি সবার ছোট ছিলাম আর কি ওখানে। তারপর আমরা ছোট মানুষরাই আসলে ঠিকঠাক করতেছিলাম, এগুলো সব কথাবার্তা বলতেছিলাম। মনে হয় আমরা 15 কি 10 মিনিটও বরযাত্রীকে দাঁড়া করাইনি, বাট মাঝখান থেকে একটা কোনজনই ভাইয়া, বড় ভাইয়া ঢুকে বললো যে হ্যাঁ ঠিক আছে আগেই কথা হয়ে গেছে, ওরা বলতেছিল চেক দিবে হ্যান দিবে ত্যান দিবে, আমরা বলছিলাম যে আমাদেরকে ক্যাশ দিতে হবে। তারপরে যাই হোক আমরা টাকা পাইনি, মাঝখান থেকে একটা বড় ভাইয়া আমাদেরই পক্ষে ঢুকে বললো যে ঠিক আছে যা কথা হয়েছে হয়ে গেছে পরে টাকা দিয়ে দিবে, বলে ঢুকে গেলাম, টাকা আর কেউ পাইলাম না, পাইনি। যাই হোক ওখানে গেট ধরার একটা মজা হয় আর কি, এই জিনিসটা মজাটা যখন মিস হয়ে গেছে আমরা সবাই খুব কষ্ট পাইছি যে আমরা 10 মিনিটও দাঁড়াই নেই, জাস্ট কিছু টাইম কথা বলছি তাতেই আসে একজন ঢুকে সব কিছু এলোমেলো করে দিল। তারপরে তো আমার তো মন টন সব একদম খারাপ হয়ে গেলো, বিয়েতে তো এগুলাই আসলে মজা হয় যে জুতা চুরি গেট ধরা, মন টন খারাপ হয়ে গেল। তারপরে ওখানে বউ বরকে একসাথে বসানো হইলো, তারপরে এখন আমরা খাইতে বসে গেলাম। কাচ্চি করা হয়েছিল বাসমতি চালের, তো বিরিয়ানিটা বেস্ট ছিল, আমি এত মজার বিরিয়ানি আগে কখনো খাইনি যেটা সত্য, আর বাসমতি চালের বিরিয়ানিও আমি এর আগে খাইনি, তো আমার খুবই মজা লাগছে, আমার এত মজা লাগছে যে আমার এখনও মুখে পানি চলে আসতেছে, লোভ লাগতেছে, খিদাও লাগে গেল। তো এদিকে হচ্ছে হাত ধোয়ার জায়গা ছিল, ওয়াশরুম ছিল, এটা হচ্ছে ওয়াশরুম আর উপাশে হাত ধোয়ার জায়গা, আর এদিকে মনে হয় স্টাফদের ওদের কিছু ছিল। তো তারপরে আমরা আবার আসলাম, সবাই ছবি টবি তুলতেছে, এই জায়গাগুলো ছবি তোলার জন্য রাখা হয়েছিল। বাম পাশে হচ্ছে বউপক্ষের মানুষজন খাওয়া দাওয়ার ব্যবস্থা, আর ডান পাশে হচ্ছে বরপক্ষের মানুষজন খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। এখন বর বউকে খাওয়াতে বসায়, তারপরে ওদের এটা কাটা হইলো, হাত ধোয়া দেওয়া হয়েছিল, বরকে খাওয়া দেওয়া হয়েছিল, আমি আর সাবনা সাপু ওখানে ছিলাম। তারপরে আমার পা ব্যথা করতেছিলো, আবার ওই শরীর খারাপ লাগতেছিল, তারপর আমি যাই কিছুক্ষণ বসলাম, ওদের খাওয়া দাওয়া চলতেছিলো ওই টাইমটা, তখন আমি বসে বসে রেস্ট নিছি। তারপর শুরু হইলো মোস্ট ইন্টারেস্টিং পার্ট, যেটার জন্য আমি অনেক ওয়েট করেছিলাম সেদিন, আসলে মালা বদল আর আয়না দেখা। তো মালা বদল হওয়ার পরে এখন আয়না দেখার যে ট্রেনটা চলতেছে ওটাও আমরা এখন করব। এই ট্রেনটাতে আসলেই অনেক বেশি মজা হয়, আর এখন ওরা বড় বউ কিছু ছবি তুলবে, আমি যতক্ষণ ভাবলাম যে ভিতর থেকে একটু ঘুরায় দেখে, আপনাদেরকেও দেখায় আর আমারও দেখা হয়ে যাবে যে ভিতরে আর কী কী আছে। তো ভিতরে আসলে আর কিছু নাই, এই একটা রুম শুধু ছিল বসার জন্য সবার, আর এদিক থেকে এইটা হয়তো বা ম্যানেজার বা মালিকের কারো একজনের রুম হবে, এখান থেকে স্টাফদের ওদের সব কিছু ওখানে মানে পার্সোনাল জায়গা ওদের আর কি, তো জন্য ওদিকে আর গেলাম না যেহেতু এটা আমাদের জন্য না। আর এখন হচ্ছে মেয়ের হাত তুলে দেয় যে সেটা চলতেছিল, আর একটু পরেই বিদায়ও হয়ে যাবে। তারপরে সবার সাথে দেখা সাক্ষাৎ করে টোরে এখন ও চলে যাচ্ছে শ্বশুর বাড়িতে, আর সেহেতু বের হওয়ার সাথে সাথে আমরাও বের হয়ে পড়ছিলাম যেহেতু অনেক রাত হয়ে গেছিল। আর আব্বু তো অনেক আগে থেকেই যাইতে চাচ্ছিলো বাসায়, আমি বলছিলাম যে না আমি আজকে বিদায় অবধি থাকবো, বিদায় না হওয়া পর্যন্ত আমি বাড়ি যাবো না আজকে, জোর করে আব্বুকে রাখছিলাম। তারপরে বিদায় হওয়ার সাথে সাথে আমরাও বের হয়ে পড়লাম, আমারও শরীরটা ওই দিন থেকে বেশ খারাপ করছিল। তারপরে আমরা আরও কিছুদিন ছিলাম ঢাকায়, সেটা পুরো শ্বশুরবাড়ি থেকে দাওয়াতও দিয়েছিল, আমি সেই অসুস্থ অবস্থায় গেছিলাম, আমার কাছে কিছু কিছু ক্লিপ আছে। এরপর আমার একটা লাস্ট ভিডিও, আমি বেশ তাড়াতাড়ি ছাড়ার চেষ্টা করব, ওটা ব্লগ 3 হবে ঢাকার। তো ওখানটাতে আমি শপিং করছি, শিরতাপুর বাসায় গেছিলাম, এগুলো সব কিছু মোটামুটি দেখাইছি। তো সেটা ব্লগ দেওয়ার পরে আমার ভিডিও ডিসেম্বর অবধি অফ থাকবে,
কারণ আমার নেক্সট মান্থ থেকে পরীক্ষা, তো সবাই অবশ্যই দোয়া করবেন। তো একটা প্রেশার চলতেছে যার কারণে আমি টোটালি ভিডিও এডিটে টাইম দিতে পারতেছি না, আর দেওয়া উচিতও না এই সময়টাতে। আমি প্রত্যেক দিন একটু 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 করে 10-15 মিনিট করে টাইম দিয়ে দিয়ে ভিডিওটা এডিট করলাম। তো নেক্সট ভিডিওটা আমি জানি না, তাড়াতাড়ি যদি ছাড়তে পারি তাহলে ছাড়ে দেবো, নাহলে একদম পরীক্ষার পরে ছাড়তে পারবো। তো ইনশাআল্লাহ পরীক্ষার পরে আবার দেখা হবে। এডিটিংয়ে যদিও বা আমার বেশি সময় লাগে না, কিন্তু আমি চেষ্টা করি যাতে আমি নতুন কিছু অ্যাড করতে পারি, নতুন কিছু নিজে শিখতে পারি। তো এই জন্য বেশ টাইম নিয়ে এডিট করতে হয়, তাড়াতাড়ি করলে আমার বেশ খুব একটা ভালো লাগে না। তো এই জন্য আমি আপাতত ভিডিওটা অফ রাখে দিব টোটালি, আর ডিসেম্বরে দেখা হবে তাহলে। সবাই ভালো থাকবেন, ততদিন সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।